বোমা বিস্ফোরণে তিন শ্রমিক গুরুতর জখম হওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল বরান নগরে। বরান নগরে কুঠিঘাটের পুরনো একটি বাড়ি পড়ে থাকা রাবিশ পরিষ্কার করতে গিয়ে জঞ্জালের ভেতরে পড়ে থাকা বোমা বিস্ফোরণে আহত হলেন তিন শ্রমিক। বরান নগর কুঠিঘাটে ছিল বরান নগর ফাঁড়ি, সে পরিত্যক্ত থানার ভাঙা অংশ ও জঞ্জালের মধ্যে লুকিয়ে রাখা ছিল তাজা বোমা। আজ শ্রমিকেরা সকাল থেকে সেই পুরনো বাড়ি ভেঙে পরিষ্কার করার কাজ করছিল, সে সময় হঠাৎই একটি বোমা বিস্ফোরণ হয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। সেই বিস্ফোরণে জখম হন সাফাইয়ের কাজে নিযুক্ত তিন শ্রমিক। গুরুতর জখম অবস্থায় তিনজনকে স্বাগত দত্ত হসপিটালে ভর্তি করা হয়েছে। এই বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বরা থানার পুলিশ। পরিত্যক্ত ওই পুরনো থানার ধ্বংসস্তূপের মধ্যে কিভাবে বোমা এলো তা খতিয়ে দেখছে পুলিশ। শেখ মুক্তার রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। হয়েছিল কি দেখেছো বা কি শুনেছো? আমরা তো এখানে দাঁড়িয়েছিলাম, এমনি চা ফা খাচ্ছিলাম, এখানে দাঁড়িয়েছিলাম। তারপর দেখি হঠাৎ দেখি একটা আওয়াজ হলো, আমরা দেখছি সিলিন্ডার ফিলিন্ডার হয়তো বাস্ট করেছে। তারপর দেখছি এসে ওইখানে এরকম রাবিশ ফাবিশ তুলছিল লেবারগুলো, তখন বাস্ট করেছে। তারপরে পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। সামনে একটা যে লেবার ছিল ওর বেশি লেগেছে। টোটাল কতজন আহত? চারজন। একটাই আওয়াজ পেয়েছিল? একটাই আওয়াজ পেয়েছিল। এখন সেটা কী করে বলো? প্রথমে এবার আমরা ভেবেছিলাম প্রথমে সিলিন্ডার, তারপর ওখানে গিয়ে শুনছি যে থানা, এটা পুরনো থানা ছিল, 16 বছর আগে উঠে গেছে। হ্যাঁ, তারপরে এবার হয়তো বোম ফোম ছিল কোনো রকম, ঠিক আছে, সেটাই চাপা ভাবা পড়ে। এটা মহানগর থানা ছিল, পুরনো থানা। হ্যাঁ, পুরনো থানা। তারপর তারপরে এবার যখন ফেটে যাওয়ার পরে দেখি ওদিকে অন্ধকার হয়ে গেছে, দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো এবার যার বেশি লেগেছে সে এরকম গলার নুলি ধরে আসছিল, তার এইখানে ফেটে গেছে, এইখানে ফেটে গেছে, ঠিক আছে। তারপর আবার আমরা এখানে আবার অটো ফটো করে আবার বহনগর থানায় একটা অফিসার ছিল, সে বেরিয়ে এলো, তাকে বলতে আবার দিয়ে অটো ফটো করে তুলে দিলাম, তুলে আবার হসপিটালে নিয়ে গেল। এখানে কি বহনগর থানার কোনো অফিসার ছিল তখন সেই সময়? হ্যাঁ, আমাদের ওই প্রীতমবাবু ছিল ভেতরে, উনি বেরিয়ে এসেছিল। উনি ভেতরে ছিল মানে ওনার বাড়ি, মানে ওনার কোয়ার্টারে ছিল, কোয়ার্টারতে উনি বেরিয়ে এসেছে। এবার উনি বেরিয়ে আসার পরে তবেই আমরা ওনাকে এ করতে পারলাম, নাহলে তো আমরা এইসব কিছু হাত দেবো না। তারা কাজ করছিল এটা, মানে এটা কি মিউনিসিপ্যালিটি কোনো বা কিছু? সেটা তো আমি বলতে পারবো না, দেখুন আমরা অত খবর নিতে যাই না কে কী কাজ করছে না করছে। চারজন আহত। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম শ্যামল দাস। তারপরে ব্লাস্ট হয়েছে, বোমটা ব্লাস্ট হয়েছে। কটা ছিল এটা আনুমানিক কেউ বলা যাবে না, কিন্তু যেটা ব্লাস্ট হচ্ছে একটি, তার আকারটা বিশাল আকার নিয়েছিল। কতজন? তিনজন। একজন সবচেয়ে, যে কোদাল ম্যান ছিল, সবচেয়ে বেশি ইঞ্জুরি হয়েছে, বাকি ড্রাইভার ইঞ্জুরি হয়েছে, আরও একজন তার লেবার। এটা ভাঙায় কাজ হচ্ছিলো, একটা মানে পুরনো ডিসপোজ পায়খানা ছিল, খাটা পায়খানা, সেটা পড়ে যাচ্ছিলো, রোজই অ্যাক্সিডেন্ট হচ্ছিলো, সেটা ভাঙানো হচ্ছিলো। পুরনো ওল্ড পুলিশ স্টেশন, এটা বড়নগর ওল্ড পুলিশ স্টেশন, এটা এটা এখন শিফট করে বিটি রোডে গেছে। এই কাজটা কারা করাচ্ছিল? থানাতেই করাচ্ছিল। থানাতেই করো? আপনি কি দেখাচ্ছেন? আমি থানা দেখাশোনা করি, বা পুলিশ কোয়ার্টার যারা অফিসাররা থাকে তাদের দেখাশোনা করি। মানে আপনি থানার কেয়ারটেকার? হ্যাঁ। পিছনে কি পুলিশ কোয়ার্টার? হ্যাঁ, এই সামনে একটা কোয়ার্টার। এই তো আপনার নামটা? আমার নাম অরূপ সাহা।